প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রাশেষ আমাদের ভালো আছো আমি মামুন স্যার হারুনাল্লা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে সুস্বাগত জানাচ্ছি আজকের অর্থনৈতিক ক্লাস আশা করি এই দুর্যোগকালীন পরিস্থিতিতে তোমরা সবাই আমাদের নিয়মিত আয়োজন অনলাইন ক্লাসে অংশগ্রহণ করে পড়ালেখা চালু রাখছো এবং তোমাদের এয়ার ফাইনাল পরীক্ষা খুব সন্নিকটে খুব সম্ভব পয়লা জুলাই থেকে আমরা এয়ার ফাইনাল পরীক্ষা নিতে যাচ্ছি এবং এয়ার ফাইনাল পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ এই পরীক্ষা অংশগ্রহণ করতে হবে অবশ্যই সবাইকে এবং সবাই পাশ করতে হবে পাশ না করলে কিন্তু তোমরা দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারবে না এই জন্য এখানে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া আছে বোর্ড কর্তৃক সেই আলোকেই আমরা তোমাদের পরীক্ষাগুলো নেব আশা করি আজকে আমরা এয়ারফেনার পরীক্ষার প্রথম এবং দ্বিতীয় পত্র দুই পত্র মিলেই কিন্তু তোমাদের কোশ্চেনগুলো তৈরি হবে সেই অধ্যায়গুলো নিয়েই আজকে আমরা একটু আলোচনা করব চলো যাই যে আমাদের কী কী বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করি শ্রেণী একাদশ ষয়ে অর্থনীতি প্রথম ও দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা হবে অর্থনীতি এখন দেখো তোমাদের যে ইয়ার ফাইনাল পরীক্ষা আছে একাদশ শ্রেণীর এয়ার ফাইনাল পরীক্ষা দু হাজার একুশ ক্লাসটা তোমরা অন্যদেরকে শেয়ার করে দাও কারণ ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ কোন কোন অধ্যায় থেকে কোশ্চেন হবে সেই অধ্যায়গুলো আমরা তোমাদেরকে বলেই দিচ্ছি তাহলে প্রথমে অর্থনীতি প্রথম পত্র তোমাদের পরীক্ষাটা ভালো হয় তোমাদের প্রস্তুতি নিতে সুবিধা হবে এবং এগুলো অলরেডি আমরা পড়িয়েছি আবার আমরা পড়াবো অধ্যায় ভিত্তিক যেখান থেকে কোশ্চেনগুলো আসবে সেই অধ্যায়গুলো নিয়ে আলোচনা করবো তাহলে অর্থনীতি পত্রের আমাদের কী কী বিষয়গুলো আছে দেখো প্রথম অধ্যায় প্রথম প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের বিষয়টার নাম হলো কি যে তোমার প্রথম অধ্যায় আমাদের যে বিষয়টা আছে সেটার অধ্যায় ভিত্তিক বিষয়গুলো তোমরা তোমরা অলরেডি আমরা বই বুক লিস্ট দিয়ে দিচ্ছি তোমরা বই মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান অধ্যায়ের নাম হল মৌলিক অর্থনৈতিক সমস্যা মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান এই হলো প্রথম অধ্যায় থেকে তোমার দুটি কোশ্চেন থাকবে এরপর আসলে দ্বিতীয় অধ্যায় আছে আমরা পরীক্ষায় রাখছি এয়ার ফাইনাল পরীক্ষায় দ্বিতীয় অধ্যায় থেকে আমরা দুটি কোশ্চেন করতে পারি বক্তা ও উৎপাদকের আচরণ ভোক্তা ও উৎপাদকের আচরণ এর আমরা তোমার আমরা যাচ্ছি হল দশম অধ্যায় দশম অধ্যায় হলো মুদ্রা ও ব্যাংক মুদ্রা ও ব্যাংক তাহলে এই তিনটি অধ্যায় থেকে আমাদের পঞ্চাশ মার্কের কোশ্চেন থাকবে এবং এখান থেকে সৃজনশীল কোশ্চেন এবং এমসিকিউ কোশ্চেন থাকবে প্রথম পত্রের এই তিনটি অধ্যায় থেকে যে তিনটি অধ্যায়ের মধ্যে কি কি আছে যে তোমার মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান দ্বিতীয় অধ্যায় হলো ভোক্তা উৎপাদকের আচরণ এবং দশম অধ্যায় মুদ্রা ও ব্যাঙ্ক এই জায়গা থেকে আমাদের কোশ্চেন আসবে এয়ার ফাইনাল পরীক্ষায় পঞ্চাশ মার্কে তার মধ্যে তোমার সৃজনশীল কোশ্চেনও থাকবে এমসি কোশ্চেন থাকবে এরপর আসো অর্থনীতি দ্বিতীয় পত্র ঠিক অর্থনীতির দ্বিতীয় পত্রও আমরা তিনটি অধ্যায় নির্বাচন করেছি সেই তিনটি অধ্যায় কি কি আছে একটু দেখো তাহলে দেওয়া আছে হলো দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের কৃষি দেখো এটা খুব সোজা একটা বিষয় বাংলাদেশের এখান থেকে দুইটা কোশ্চেন থাকবে তারপর আসছে তৃতীয় অধ্যায় বাংলাদেশের শিল্প তারপর আমরা এখান থেকে কোশ্চেন করব চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় হল জনসংখ্যা মানব সম্পাদ এবং আত্মকর্ম সংস্থান জনসংখ্যা মানব সম্পদ এবং আত্মকর্ম সংস্থান তাহলে এই তৃতীয় এই তিনটি সেকেন্ড দ্বিতীয় অর্থনীতি দ্বিতীয় পত্রের এই তৃতীয় এই তিনটি অধ্যায় অর্থাৎ বাংলাদেশের কৃষি বাংলাদেশের শিল্প জনসংখ্যা মানব সম্পাদ এবং আত্মকর্মসংস্থান এই তিনটে অধ্যায় থেকেও আমরা পঞ্চাশ মার্কের কোশ্চেন করব এবং সেখান থেকেও সৃজনশীল কোশ্চেন থাকবে তাহলে প্রথম পত্রের দেখো প্রথম ও দ্বিতীয় পত্রের এক্ষেত্রে মিলে হবে প্রশ্ন হবে সত্তর মার্কের আর এটা হলো সৃজনশীল আর প্রথম ও দ্বিতীয় পত্রের মিলে এমসিকিউ থাকবে তিরিশ এটা হলো বহু নির্বাচনী কোশ্চেন অর্থাৎ মাল্টিপাল কোশ্চেন এই হলো একশো মার্কের পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হবে এয়ার ফাইনাল পরীক্ষা এবং পয়লা জুলাই থেকে শুরু হবে তোমরা এখন থেকে প্রস্তুতি নাও এবং অধ্যায় ভিত্তিক এগুলো এই হলো তোমাদের এয়ার ফাইনাল পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস যে সংক্ষিপ্ত সিলেবাস যেমন বোর্ড কর্তৃক দিয়ে দেওয়া আছে আমরাও এয়ার ফাইনাল পরীক্ষা কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে আমরা ওখান থেকেও সংক্ষিপ্ত সিলেবাস আকারে দুই পেপার মিলে একশো মার্কের কোশ্চেন হবে তোমাদের সাতটি পরীক্ষা হবে সাতশো মার্কের তাহলে প্রত্যেকটা বিষয় এরকম প্রথম পত্র থেকে পঞ্চাশ মার্কের দ্বিতীয় পত্র থেকে পঞ্চাশ মার্কের এভাবে সত্তর আর তিরিশ এগারোটি কোশ্চেন থাকবে এগারোটি কোশ্চেন থেকে ষাটটি কোশ্চেন অ্যান্সার করবে সাত দশ সত্তর আর তিরিশটি তোমার এমসিকিউ থাকবে সেই তিরিশটি এমসি থেকে তিরিশটি এমসি কিউ অ্যান্সার করলে তোমার সত্তর আর তিরিশ একশো মার্কের কোশ্চেন তোমরা পাবে তাহলে এয়ার ফাইনাল পরীক্ষা সিলেবাস অলরেডি আমি আজকের ক্লাসে উপস্থাপন করলাম এবং তোমরা তোমাদের পেজে অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা বিষয়ের কী কী অধ্যায় থেকে কোশ্চেন হবে সব স্যার ম্যাডামরা সিলেবাস আকারে দিয়ে দেবে এবং তোমরা দু এক দিনের মধ্যে তোমাদের পেজে এগুলো এয়ার ফাইনাল পরীক্ষার সিলেবাসটা পেয়ে যাবে যে কোন অধ্যায়গুলো থেকে কোশ্চেন হবে সে অধ্যায়গুলো আমরা বলে দিই তাহলে চলাচল শিক্ষার্থী বন্ধুরা আমরা ইয়ারফাইনাল পরীক্ষার যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন হবে সেই বিষয়গুলোর উপরে আমরা আলোকপাত করি তাহলে আজকে আমরা আলোচনা করব অর্থনীতি প্রথম পত্র নিয়ে কারণ এটা একটু অর্থনীতি প্রথম পত্র প্রথম পত্রের অধ্যায় আছে হলো কি যে তোমার প্রথম অধ্যায় আছে অধ্যায় প্রথম এখান থেকে আমরা দুটি কোশ্চেন নির্বাচন করেছি সেই দুটি কোশ্চেনের নির্বাচনের বিষয়গুলো কি সেই বিষয়গুলো আমি তোমাদের বলে দিই একটা হলো অর্থ ব্যবস্থার আলোকে এটা খুবই সোজা বিষয় অর্থ ব্যবস্থার আলোকে একটা কোশ্চেন করবো এটা ফাইনাল পরীক্ষাও এয়ার ফাইনাল পরীক্ষা এমনকি বোর্ডেও এর এই ধরনের কোশ্চেন আসবে তোমাদের এবং দুই নাম্বার আমরা করব উৎপাদন সম্ভাবনা রেখার আলোকে উৎপাদন সম্ভাবনা রেখার আলোকে এখন থেকে তোমরা ক্লাসগুলো মিস করবে না এবং আজকের ক্লাসটা তোমরা আশা করি অন্য অন্য বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দাও যাতে তারা এই ক্লাসগুলো করলেই তাদের পরীক্ষা কিন্তু ভালো হবে আর যদি ক্লাসগুলো না করে তাহলে তারা পরীক্ষাগুলো কোথাতে কোশ্চেন হবে কোন ধরনের কোশ্চেন হবে বুঝতে তাদের কঠিন হয়ে যাবে এবং পরীক্ষা ভালো হবে না তাহলে প্রথমে আমরা অর্থব্যবস্থার আলোকে আমরা একটু যাই যে অর্থ ব্যবস্থা বলতে কি বুঝি যে অর্থ ব্যবস্থার দেখো খুব একটা সোজা বিষয় যে আমরা অর্থ ব্যবস্থাগুলো কি কি আমরা অলরেডি আলোচনা করেছি অলরেডি যে যেসব প্রাতিষ্ঠানিক কাঠামো অর্থনৈতিক পরিবেশ দ্বারা মানুষের অর্থনৈতিক কার্যকলাপ পরিচালিত হয় তাকে হয় অর্থ ব্যবস্থা তাহলে প্রথমে আমরা আলোচনা করি যে অর্থ ব্যবস্থার আলোকে তাহলে অর্থ ব্যবস্থা কাকে বলে যে যে সকল প্রাতিষ্ঠানিকগত কাঠামো অর্থনৈতিক পরিবেশ দ্বারা একটি দেশের অর্থনৈতিক কার্যকলাপ পরিচালিত হয় তাকে হয় অর্থ ব্যবস্থা তাহলে অর্থ ব্যবস্থা কী আমরা জানলাম আমি এই ক্লাস অলরেডি আগে নিয়েছি এখন আবার পরীক্ষার জন্য তোমাদের মনে করে দিচ্ছি অর্থ ব্যবস্থা কি সেটা আমরা জানলাম তাহলে অর্থ ব্যবস্থা কি সংজ্ঞাটা আবার খেয়াল করো যে সকল প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানগত কাঠামো ও অর্থনৈতিক পরিবেশ দ্বারা মানুষের অর্থনৈতিক কার্যকলাপ পরিচালিত হয় তাকে বলা অর্থ তা এখন দেখো অর্থ ব্যবস্থার প্রকারভেদ কি কী ব্যবস্থার প্রকারভেদ অর্থব্যবস্থাকে আমরা চার ভাগে ভাগ করি বর্তমান বিশ্বে অর্থনৈতিক কার্যকলাপ পরিচালিত হয় চার ধরনের এক নম্বর হলো ধনতান্ত্রিক ব্যবস্থা বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা দুই নম্বর হল সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক তিন নম্বর হলো মিশ্র অর্থ ব্যবস্থা দেখো এইগুলো সম্পর্কে যদি তোমার ধারণা থাকে তাহলে তুমি সৃজনশীল কোশ্চেন ইজিলি অ্যান্সার করতে পারবা চার নাম্বার হলো ইসলামী অর্থব্যবস্থা ইসলামী অর্থব্যবস্থা আমরা যদি এভাবে পড়ি তাহলে আমাদের পরীক্ষা খারাপ হওয়ার কোনো সুযোগ নেই তাহলে যে সকল প্রাতিষ্ঠানিক কাঠামো একটি দেশে অর্থনৈতিক কার্যকলাপ পরিচালিত হয় তাকেবারে অর্থ ব্যবস্থা অর্থ ব্যবস্থাকে ভাগে ভাগ করি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা মিশ্র অর্থ ব্যবস্থা এখন ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা একেবারে যে অর্থ ব্যবস্থা সম্পদের মালিক থাকবে ব্যক্তি রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ থাকবে না এরকম একটি অর্থ ব্যবস্থাকে বলবো আমরা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা আর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাকে বলে যে অর্থ ব্যবস্থা সম্পাদের মালিক থাকবে রাষ্ট্রের ব্যক্তির কোনো কিছু থাকবে না এরকম একটি অর্থ ব্যবস্থাকে বলব সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা আর বিশ্বের অর্থ ব্যবস্থা কাকে বলব ধনতন্ত্রের সমাজতন্ত্রের ভালো দিকগুলো নিয়ে যে অর্থ ব্যবস্থা গঠিত হবে সেই অর্থ ব্যবস্থাকে বলবো আমরা মিশ্র অর্থ ব্যবস্থা আর ইসলামী অর্থ ব্যবস্থা কাকে বলে যে অর্থ ব্যবস্থার কোরআন এই সুনার আলোকে পরিচালিত হবে তাকে বলব আমরা ইসলামী অর্থ ব্যবস্থা তাহলে আমার প্রশ্নে এই ধরনের কথাবার্তা থাকলেই যে একটি দেশে ক এক দেশে গেল যে দেখলো যে সেখানে সব ব্যবসা বাণিজ্য পরিচালিত হয় ব্যক্তি মালিকানা খ এক দেশে দেখলো যে কি ব্যবসা বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ আছে তাহলে এখানে ক দেশের কোন ধরনের অর্থ ব্যবস্থা ক দেশের কোন ধরনের অর্থ ব্যবস্থা আর বাংলাদেশে তুমি যদি এই অর্থ ব্যবস্থা কার্যকরী করতে চাও তাহলে তোমার কী অব্যবস্থা গ্রহণ করতে হবে তাহলে তোমাকে চারটি অর্থব্যবস্থা সম্পর্কে যদি ধারণা থাকে অর্থাৎ ধনতান্ত্রিক অপার নাম পুঁজিবাদী অপার নাম বাজার অর্থনীতি আর নির্দেশমূলক দুই নম্বর হল সমাজতান্ত্রিক অপার নাম হল নির্দেশমূলক তিন নম্বর হল মিশ্র অর্থব্যবস্থা চার নাম্বার হলো ইসলাম অর্থ ব্যবস্থা তাহলে আমি আবার বলছি যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে যে অর্থ ব্যবস্থা সম্পদের মালিক থাকবে ব্যক্তি রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ থাকবে না এরকম একটা অর্থ ব্যবস্থাকে বলবো ধনতান্ত্রিক পুঁজিবাদী বা বাজার অর্থনীতি বলতে পারি এরপর আসো নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা যে অর্থ ব্যবস্থা সম্পদের সব মালিক থাকবে ব্যক্তি রাষ্ট্রের ব্যক্তির কোনো কিছু থাকবে না এরকম একটি অর্থ ব্যবস্থাকে বলবো আমরা কি সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা যেখানে একটা কেন্দ্রীয় পরিকল্পনা থাকবে বা পরিকল্পিত অর্থনীতি অর্থাৎ সেন্ট্রাল পর্যায়ে থেকে কোনো দ্রব্য কতটুকু উৎপাদিত হবে কোনো দ্রব্যের দাম কীরকম হবে সব কিছু নির্ধারণ করে দেবে আর বিশ্বের অর্থ ব্যবস্থা ধনতন্ত্রের ধনতন্ত্র ভালো দিকগুলো নিয়ে যে অর্থ ব্যবস্থা গঠিত হয় তাকে বলবো আমরা মিশ্র অর্থ ব্যবস্থা এরপরে আসলে ইসলাম অর্থ ব্যবস্থা হলো কোরআন সুনর আলোকে যে অর্থ ব্যবস্থা পরিচালিত হবে তাকে বলবো আমরা মিস ইসলামী অর্থ ব্যবস্থা এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু আমি পয়েন্টগুলো বলি তোমরা শোনো যে ধনতন্ত্র অর্থ ব্যবস্থা বুঝবো কী করে তাদের বৈশিষ্ট্যগুলো কী কী এক নম্বর বৈশিষ্ট্য হল সম্পদের ব্যক্তি মালিকানা থাকবে দুই নাম্বার বৈশিষ্ট্য হলো উদ্যোগের স্বাধীনতা থাকবে তিন নম্বর মুনাফা অর্জন করবে ভোক্তার সার্বভৌমত্ব থাকবে ভোক্তা তার ইচ্ছা করতে পারবে চার নম্বর অবাধ প্রতিযোগিতা থাকবে পাঁচ নম্বর হলো ব্যক্তি স্বাধীনতা থাকবে সাত নম্বর হলো শ্রেণী বৈষম্য বিভক্ত থাকবে এখানে কিন্তু ধনী দরিদ্রের বৈষম্য থাকবে আয় বন্টনের অসমতা থাকবে শ্রেণীর শোষণ থাকবে ধনী শ্রেণীর দরিদ্র শ্রেণীকে শোষণ করবে তারপর স্বয়ংক্র দাম ব্যবস্থা যা ধনতন্ত্র অর্থ ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কী যে স্বয়ংক্রিয় দামটা হলো কী ক্রেতা বিক্রেতা দর কষাকষি করে দ্রব্যের দাম নির্ধারণ করাকে বলা হয় কি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা অর্থাৎ আমরা বাজারে যে যেটা করি যে বিক্রেতার দাম বেশি চায় এবং ক্রেতাকে আমরা কম দাম দিতে চাই তাহলে এক পর্যায়ে দর কষাকষি অর্থাৎ বার্গেটিং করে যে দাম নির্ধারিত হয় এটাকে বলা হয় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা এটা কিন্তু ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার এটা অন্যতম বৈশিষ্ট্য তাহলে এই বৈশিষ্ট্য যে অর্থ ব্যবস্থাগুলো থাকবে তাকে বলবো আমরা ধনতান্ত্রিক এখন আসো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা তাহলে সমাজতান্তরে সব কিছু থাকবে রাষ্ট্রের ব্যক্তির কোনো কিছু থাকবে না এরকম একটা অর্থ ব্যবস্থাকে বলে সমাজতান্ত্র বা নির্দেশমূলক তাহলে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার কি কি বৈশিষ্ট্য আছে দেখো বৈশিষ্ট্যগুলো তোমরা বইতে পাবে তা আমি বলে যে রাষ্ট্রীয় মালিকানা সব কিছু থাকবে রাষ্ট্রের ব্যক্তিগত মুনাফা অনুপস্থিত এখানে ব্যক্তি তার মুনাফার জন্য কিছু করতে পারবে না তিন নম্বর হলো সামাজিক কল্যাণ সব কিছু সমাজের কল্যাণের জন্য করা হবে চার নম্বর হলো অর্থনৈতিক পরিকল্পনা এখানে পরিকল্পনা অনুসারে দ্রব্য সামগ্রী উৎপাদিত হবে সব কিছু প্ল্যানিং অনুসারে করা হবে তারপরে উৎপাদন পদ্ধতি যে কোন দ্রব্য কী উৎপাদিত হবে উৎপাদন পদ্ধতি কেমন হবে এটা সরকার নির্ধারণ করে দেবে তারপর বর্ণনা পদ্ধতি সরকার করবে সামাজিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তা নির্দেশমূলক ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অর্থাৎ মানুষের মৌলিক প্রয়োজনীয় দ্রব্য যেমন খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা সব কিছু সরকার ব্যবস্থা করবে এটা হচ্ছে সামাজিক নিরাপত্তা সুষম উন্নয়ন সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার আরেকটা একটা বৈশিষ্ট্য হলো সব জায়গায় একইভাবে উন্নয়ন হবে অর্থাৎ সব জায়গায় ইন্ডাস্ট্রি একই রকম হবে সব জায়গায় শিক্ষা ব্যবস্থা একই রকম হবে সব জায়গায় নগরায়ন একই রকম হবে এরকম তারপর বেকারত্বহীনতা থাকবে সমস্ত আন্তর্শ্র বৈশিষ্ট্য বাণিজ্য চক্র অনুপস্থিত এটা এটা বিষয়টা কীরকম যে নির্দেশমূলক অর্থনীতি পরিকল্পিত উপায় উৎপাদন বণ্ড পরিচালিত হয় বিদায় অতি উৎপাদন বা কম উৎপাদন সংকট দেখা দেয় না ফলে নির্দেশমূলক অর্থনীতিতে বাণিজ্য চক্রজনিত সমস্যা দেখা দেয় না বাণিজ্য চক্রের সমস্যাকে যেন দ্রব্য চাহিদা আছে অর্থাৎ দ্রব্য উৎপাদন হয়নি আবার বেশি দ্রব্য উৎপাদিত হয়েছে দ্রব্যের ক্রেতা নেই এটাই হচ্ছে এই বিষয়গুলো থাকবে থাকবে না তারপরে বলছে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করা হবে এখানে বলা হচ্ছে কি যে যার যে যেরকম কাজ করবে সে সেরকম পারিশ্রমিকটা সে পাবে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কিন্তু এখানে অনুপস্থিত এখানে সরকার কী করবে যে দ্রব্য সামগ্রীর দাম নির্ধারণ করে দেবে যে কোনো দ্রব্যের দাম কতটুকু উৎপাদিত হবে কোন দ্রব্যের দাম কত কত সেটা নির্ধারণ করবে কতটুকু উৎপাদিত হবে সেটা তার নির্ধারণ করবে তারপরে হলো কি কত সেই দ্রব্যের দাম কত সরকার নির্ধারণ করে দেবে এ এই বৈশিষ্ট্যগুলো কোথায় থাকবে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় তাহলে আমরা সৃজনশীল কোশ্চেন পড়ে আমরা অবস্থায় বুঝতে পারবো যেটা এই বৈশিষ্ট্যগুলো যদি আমার মনে থাকে তাহলে এটা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা এটা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এরপরে দুটি অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্য পরীক্ষায় অবশ্যই আসে পরীক্ষায় যে এই দুই দেশে ক এবং খদের দেশ ক দেশের বললে যে তুমি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা দেশকে বললে তুমি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা তাহলে এখন এই দুই দেশের মধ্যে ঘ উচ্চতা দক্ষতার ক্ষেত্রে অর্থাৎ ঘ নাম্বার বললো যে এই দুই দেশের তুমি পার্থক্য নির্ধারণ করো অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্যটা কী তাহলে ধনতন্ত্র সমাজতন্ত্রের পার্থক্য তোমার জানা লাগবে প্রথমে সঙ্গে পার্থক্য দিবা যে এটা ব্যক্তি মালিকানা থাকবে ওটা ব্যক্তি মালিকানা থাকবে না তারপরে একটা পার্থক্য দিয়ে দিলে তারপর উপকরণের মালিকানা উপকরণের মালিকানা ধনতন্ত্রের ব্যক্তি থাকবে আর এখানে থাকবে রাষ্ট্রের তারপর ব্যক্তি উদ্যোগের স্বাধীনতা ধনতন্ত্রের ব্যক্তি উদ্যোগের স্বাধীনতা থাকে সমাজতন্ত্র থাকে না তারপরে ভোগের স্বাধীনতা ধনতন্ত্রের ভোগের স্বাধীনতা থাকে কিন্তু সমাজতন্ত্রের ভোগের স্বাধীনতা থাকে না তার মুনাফা ধনতন্ত্রের মুনাফাই হলো মূল উদ্দেশ্য কিন্তু সমাজতন্ত্রের মুনাফা অনুপস্থিত থাকে অবাধ প্রতিযোগিতা ধনতন্ত্রের অবাধ প্রতিযোগিতা থাকে কিন্তু সমাজতন্ত্রের অবাধ প্রতিযোগিতা থাকে না শ্রেণী শোষণ পার্থক্য যে ধনতন্ত্রের শ্রেণী শোষণের বিষয়টা থাকে কিন্তু সমাজতন্ত্র এই সমাজতন্ত্র শ্রেণী শোষণের বিষয়টা থাকে না আয় বৈষম্য ধনতন্ত্রের আয় বৈষম্য থাকে সমাজতন্ত্র আয় বৈষম্য থাকে না তারপর বন্টন ব্যবস্থা ধনতন্ত্রের অসম বন্টন হয় আর সমাজান্তরে সুষম বর্ণন হয় তাহলে এটা গেল হলো কি ধনতন্ত্র অর্থ ব্যবস্থা কী ধনতন্ত্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য জানতে পারলাম আমরা সমাজতন্ত্র অর্থ ব্যবস্থা কী সমস্ত অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য জানলাম এবং দুই ধরনের অর্থ ব্যবস্থার পার্থক্য আমরা নির্ধারণ করতে পারলাম এখন আমরা আসি যে মিশ্র অর্থ ব্যবস্থা তাহলে মিশ্র অর্থ ব্যবস্থার বিষয়টা কি সংঘাটে এভাবে অর্থ ব্যবস্থা করা হয়েছে যে যে অর্থনৈতিক ব্যবস্থাকে বোঝায় যেখানে সম্পদের ব্যক্তিগত মালিকানা ও রাষ্ট্রীয় মালিকানা উভয় স্বীকৃত অর্থাৎ সরকারি বেসরকারি উদ্যোগের পাশাপাশি অবস্থান করে যে অর্থ ব্যবস্থা সরকার এবং বেসরকারি উদ্যোগ পাশাপাশি অবস্থান করলে তাকে বলবো আমরা মিশ্র অর্থ ব্যবস্থা তাহলে মিশ্র ব্যবস্থা বৈশিষ্ট্যগুলো কী কী দেখো সম্পদের ব্যক্তি মালিকানা থাকবে আবার সরকারি খাত থাকবে বেসরকারি খাত থাকবে সরকারি বেসরকারি খাত সহ অবস্থান থাকবে যেমন আমাদের দেশে মেট্রো রেলের যে কাজ হচ্ছে এটা কিন্তু মিশ্র অর্থ ব্যবস্থায় এখানে সরকারও আছে বেসরকারি উদ্যোগে পরিচালিত হচ্ছে তারপর ভোক্তা সার্বভৌমত্বর বিষয়টা থাকে মুনাফা উপস্থিত থাকে অর্থনৈতিক পরিকল্পনা থাকে ব্যক্তি স্বাধীনতা থাকে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ থাকবে সামাজিক নিরাপত্তার বিষয়টা থাকে তাহলে আমরা জানলাম যে মিশ্র অর্থ ব্যবস্থা বলতে কী বুঝি এবং মিশ্র অর্থ ব্যবস্থার কী কী বৈশিষ্ট্য আছে অর্থাৎ বাংলাদেশ কিন্তু মিশ্র অর্থ ব্যবস্থার দেশ এখন তোমার যদি বলা হয় যে কদেশকে তুমি মিশ্র অর্থ ব্যবস্থার দেশ বলছো তাহলে কদেশের যে তুমি যদি এখন ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কার্যকর করতে চাও তাহলে কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে অথবা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কার্যকর করতে হবে তাহলে কী কী ব্যবস্থা গ্রহণ করা লাগবে এই বিষয়গুলো কিন্তু তোমার প্রশ্নে পরীক্ষা আসতে পারে তাহলে সৃজনশীল কোশ্চেন এই বিষয়গুলো তোমার মাথায় রাখবে যে প্রশ্নটা পড়লে ধর তুমি বুঝতে পারবে যে এটা কোন ধরনের অর্থ ধর্মতন্ত্র না সমাজতন্ত্র এখান থেকে অবশ্যই এই এয়ার ফাইনাল পরীক্ষায় একটা কোশ্চেন তোমার থাকবে এরপর ইসলাম অর্থ ব্যবস্থা আমরা লিখছি যে ইসলামী অর্থ ব্যবস্থা কাকে বলে যে অর্থ ব্যবস্থা কোরআন সুনার আলোকে পরিচালিত হবে তাকে বলবে ইসলামী অর্থব্যবস্থা তাহলে ইসলামী অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য কি একটু দেখো শিক্ষার্থী বন্ধুরা ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত হবে অর্থাৎ কোরআন সুনার আলোকে সম্পাদক সব মালিকানা এখানে আল্লাহ ব্যক্তির কারোর বা সরকারের কোনো মালিকানা স্বীকার করা হয় না সুদমতো অর্থনৈতিক ইসলাম কিন্তু সুদকে কোনো সময় গ্রহণযোগ্য নয় ভোক্তার নিয়ন্ত্রিত সার্বভৌমত্ব এখানে কোন দ্রব্য কতটুকু উৎপাদিত হবে নিয়ন্ত্রিত সার্বভৌমত্ব বলতে কী সরকার নিয়ন্ত্রণ করে দেবে যে এই দ্রব্য উৎপাদন করা যাবে এই দ্রব্য এতটুকু উৎপাদন করতে পারবে এটা করতে পারবে না উদ্যোগ উদ্যোক্তার সার্বভৌমত্ব থাকতে পারে শ্রমের মর্যাদা এখানে কিন্তু নবী সাল ইসলাম বলছেন যে একজন শ্রমিকের শ্রমের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক প্রদান করো তাহলে শ্রমের মর্যাদা এখানে অনেক বেশি সম্পদের নার্য বর্ণন থাকে সম্পদ পঞ্জীবিত করে রাখা যাবে না যে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা থাকে জাকাতভিত্তিক অর্থব্যবস্থা থাকে বাইতুল মাল থাকে যেখানে তোমার উদ্বৃত্ত থাকলে মানুষ কী করে বাইতুল মালে রাখবে সেখান থেকে যাদের যে দ্রব্যটা নেই সে সেখান থেকে সেই দ্রব্য সামগ্রী কী করবে তারা সেখান থেকে সেখান থেকে সেই দ্রব্য সামগ্রী নিয়ে তাদের প্রয়োজন মেটাতে পারবে তাহলে এটা হলো বাইতুল মাল তাহলে ইসলামী অর্থ ব্যবস্থা আমরা দেখলাম যে ইসলামী সরিয়া মোতাবেক অর্থ ব্যবস্থা পরিচালিত হবে তাহলে আমি পরীক্ষায় এখান থেকে একটা কোশ্চেন অবশ্যই আসবে সেই কোশ্চেনটা যদি আমরা পড়ে বুঝতে পারি যে এটা এখানে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা আর এটা হলো মিশ্র অর্থ ব্যবস্থা বা ইসলাম অর্থ বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এখন দেখো আমি একটা কোশ্চেন পড়ি সেই কোশ্চেনটা যে তোমাদের কাছে যে তোমরা বুঝতে পারো কিনা যেটা যেটা কোন ধরনের অর্থব্যবস্থা যে যে ক খ সাধারণত থাকে বা এক্স ওয়াই বা দুজন ব্যক্তির নাম দিয়ে কোশ্চেনগুলো সাধারণত থাকে এই কোশ্চেনগুলো তোমরা যদি একটু মনোযোগ সহকারে পড়ো দেখো এখানে বলা আছে যে এদেশের নাগরিক মিস্টার কলিংস উদ্যোগ উৎপাদন ও ব্যবসা পরিচালনা করে করছেন সে দেশের শিক্ষা স্বাস্থ্য খাতসহ সকল খাতই ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয় লক্ষ্য বন্ধুরা অবাধ প্রতিযোগিতার মাধ্যমে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা নির্ধারিত হয় ব্যবসার প্রয়োজনে তিনি অন্য একটি দেশে বিদেশে গিয়ে সে দেশে অর্থনীতির উল্টো চিত্র অবলম্বন করলেন বিদেশের উৎপাদন ভোগ বন্টন সবই কেন্দ্রীয় পরিকার মাধ্যমে পরিচালিত হয় দেখো এ এবং বি দুটি দেশের কথা বলা হচ্ছে এদেশের সব কিছু ব্যক্তি মালিকানা বিদেশের সরকার নিয়ন্ত্রণ করে তাহলে এদেশের অর্থব্যবস্থাকে কোন দেশের অর্থ ব্যবস্থা বলবে তুমি এদেশকে তুমি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলবে আর বিদেশটাকে তুমি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলবে এখন বলছে কি ব্যষ্টিক অর্থনীতি কী দেখো অর্থনীতি যে সকালে অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করে তাকে বলা হয় ব্যষ্টিক অর্থনীতি এরপরে বলছে কি নির্বাচন সমস্যার উদ্ভব হয় কেন দেখো নির্বাচন স্বল্পতা সম্পদের স্বল্পতার কারণে কিন্তু নির্বাচন সমস্যার উদ্ভব হয় এখানে নির্বাচন বলতে অর্থনীতির ভাষায় পছন্দ করা যে নির্বাচন সমস্যার উদ্ভব হয় কারণ একদিকে অভাব আসেন কিন্তু সম্পদ সীমিত এই সীমিত সম্পদের জন্য নির্বাচনজনিত সমস্যার সম্মুখীন সম্মুখীন হয় তোমার অনেকগুলো অভাব আছে কিন্তু আমার কাছে আছে এক হাজার টাকা কিন্তু আমার অভাব পূরণ করতে লাগবে দশ হাজার টাকা কিন্তু এটাই এটা আমার একটা সমস্যা না এখন আমি কোন কোন দ্রব্য আমার এক হাজার টাকা দিয়ে কোন কোন দ্রব্যগুলো আমি প্রয়োজন মেটাতে পারি সেগুলো পছন্দ করা বা নির্বাচন করা একটা সমস্যা যে আমি এক হাজার টাকা দিয়ে তো দশ হাজার টাকার সব প্রয়োজন মেটাতে পারবো না তাহলে আমাকে কি করতে হবে পছন্দ করতে হবে যে কোন কোন দ্রব্যগুলো আমার বেশি প্রয়োজন সেইগুলো আমি আস্তে আস্তে পূরণ করতে থাকবো তাহলে এই জন্য নির্বাচনের সমস্যা দেখা দেয় সম্পাদের স্বল্পতার কারণে এটা খ নম্বর একটা কোশ্চেন আবার গ নম্বরে খেয়াল করো যে এদেশের অর্থব্যবস্থার প্রকৃতি নির্ণয় করে এর তিনটি বৈশিষ্ট্য জায়গা তাহলে এদেশের অর্থব্যবস্থাকে কি কী তাহলে এদেশের অর্থব্যবস্থা হলো ধনতন্ত্রের অর্থব্যবস্থা এবং তার তিনটি বৈশিষ্ট্য তুমি অর্থ ব্যবস্থা তিনটি বৈশিষ্ট্য বলে দাও যে ব্যক্তি মালিক না থাকবে উদ্যোগের স্বাধীনতা থাকবে অবাধ প্রতিযোগিতা থাকবে এই তিনটি পয়েন্ট লিখে তিনটি পয়েন্টের যদি এটা অল্প করে ব্যাখ্যা দিলেই তুমি তিনে তিন মার্ক পেয়ে যাবে তারপরে বলছে খেয়াল করো শ্রী বৈষম্য সৃষ্টির ক্ষেত্রে ইউ বি অর্থ অর্থব্যবস্থার মধ্যে তুলনা করো শ্রেণী বৈষম্যর ক্ষেত্রে এও বিদেশ তাহলে এই এদেশকে আমরা বলছি ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এখানে শ্রেণীর বৈষম্য স্বীকার করা হচ্ছে অর্থাৎ ধনতন্ত্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যের মধ্যে আছে কি ধনী দরিদ্রের মধ্যে শ্রেণীর বৈষম্য থাকবে কিন্তু সমাজতন্ত্র অর্থ ব্যবস্থা কাকে বলে যে অর্থ সম্পদের মালিক থাকবে রাষ্ট্রের ব্যক্তির কোনো হস্তক্ষেপ থাকবে না শ্রেণী বৈষম্য থাকবে না বেকারত্বহীনতা থাকবে না তাহলে এখানে শ্রেণী বৈষম্যগত বিষয়টা হলো এ দেশে শ্রেণী বৈষম্য বিদ্যমান আছে বিদেশে শ্রেণীর বৈষম্য নেই এই বিষয়টার উপর আলোচনা করলেই আমরা কি পাব চার মার্কের বা উচ্চতা দক্ষতার ক্ষেত্রে আমরা প্রশ্নটা অ্যান্সারটা করতে পারবো তাহলে সুপ্র শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এয়ার ফাইনাল পরীক্ষার আসলে এয়ার ফাইনাল পরীক্ষার যেসব কোশ্চেনগুলো আসতে পারে সম্ভাব্য সেই সব কোশ্চেনগুলোর উপরেই আমরা ক্লাসগুলো নেব বিশেষ করে আমি এই ক্লাসগুলো যদি তোমরা ফলো করো এবং এই আলোকে যদি তোমরা পড়াশুনো করো তাহলে তোমরা অবশ্যই প্রশ্ন কমন পাবে এবং পরীক্ষা তোমাদের এয়ার ফাইনাল পরীক্ষা ভালো হবে এবং তোমরা পাশ করবে এবং দ্বিতীয় বর্ষ উত্তীর্ণ হবে এবং সবাইকে তোমরা এই বিষয়টাকে গুরুত্ব সহকারে জানিয়ে দাও যে পয়লা জুলাই থেকে এয়ার ফাইনাল পরীক্ষা শুরু হবে এবং তোমরা পারলে কলেজেও যোগাযোগ করতে পারো এবং সেই আলোকে আমরা প্রত্যেকটা স্যার ম্যাডাম কিন্তু ক্লাস নিচ্ছে এবং তোমরা এই ক্লাসগুলো গুরুত্ব সহকারে করবে এবং এই আলোকে বই দেখে দেখে যদি পড়ালেখা করো তাহলে অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে এবং সবাইকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তা না হলে কোনো মতেই দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়া যাবে না দ্বিতীয় বর্ষে ভর্তি হওয়া যাবে না তাহলে আজকে ক্লাসে আজকে ক্লাসে যারা এতক্ষণ ধরে আমার ক্লাসে যারা অংশগ্রহণ করলে সকলকে আমি ধন্যবাদ জানি এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী ক্লাস আবার অংশগ্রহণ করবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার ক্লাস শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ